চাকরি চুরি তদন্তে নতুন তথ্য তিহার জেলে নেই গোপাল দলপতি 2021 সালে গ্রেফতার করেছিল তাকে দিল্লি পুলিশ কিন্তু 2022 সালে জামিন পেয়েছিলেন গোপাল দলপতি আর তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তার এদিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ এক কথায় বলা যেতে পারে একদিকে শান্তনু কুন্তল বারবার যখন একের পর এক নাম উঠে আসছে তখন এই গোপাল দলপতি গোপাল দলপতিকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল আর এর মাঝেই চাঞ্চল্যকর তথ্য চাকরি চুরির তদন্তে নতুন তথ্য সামনে আসছে তিহার জেলে নেই গোপাল দলপতি আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে আমাদের সঙ্গে এলিনা কোথায় রয়েছে গোপাল দলপতি দিল্লি পুলিশের পক্ষ থেকে ইডিকে কি কি জানানো হয়েছে দেখো পৌলমী এই মুহূর্তে যেটা এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট গোপাল দলপতি কিন্তু দিল্লির তিহার জেলে নেই অন্তত গত এক বছর ধরে তিনি বেপাত্তা যেমনটাই দিল্লি পুলিশের তরফে ইডিকে জানানো হয়েছে কারণ নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই যে কোটি কোটি টাকার লেনদেন সেই কোটি কোটি টাকার লেনদেনের মধ্যে কিন্তু গোপাল দলপতিও জড়িত যেমনটাই কুন্তল ঘোষ বলছেন কারণ কুন্তল ঘোষের মুখে কিন্তু গোপাল দলপতির নাম বারবার উঠে এসেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু কার্যত মুখে কুলু পেটেছিলেন কিন্তু তিনি জানিয়েছেন গোপাল দলপতি তার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন এছাড়াও তাপস মণ্ডল যেমনটাই অভিযোগ করেছিলেন যে অভিযোগের ভিত্তিতে কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে ইডির তরফে এখনো পর্যন্ত যে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি সিজিও কমপ্লেক্সে কুন্তল ঘোষকে বারবার প্রতিদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেরা করা হচ্ছে এবং গোপাল দলপতি যার নাম কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছিল তাকে সরাসরি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেছিল ইডি এবং যে কারণে দিল্লির লিগাল সেলের সঙ্গে কিন্তু তারা কথা বলেছিল সেই সঙ্গে দিল্লি পুলিশের সঙ্গেও কিন্তু তারা কন্ট্যাক্ট করেছিল কিন্তু তারপরেই দিল্লির লিগাল সেল এবং সেই সঙ্গে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয় যে 2021 সালে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল গোপাল দলপতিকে কিন্তু 2022 সালে তিনি কোনো কারণে জামিন পেয়ে যান এবং তারপর থেকে কিন্তু এই গোপাল দলপতি তিনি কিন্তু বেপাত্তা এখনো পর্যন্ত তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি ইতিমধ্যেই দিল্লির যে ইকোনমিক উইংস অফ উইংস রয়েছে সেই সেটাও কিন্তু তার খোঁজ চালানোর চেষ্টা করছে গোপাল দলপতির যে খোঁজ সেটা কিন্তু তারা চালানোর চেষ্টা করছে শুধুমাত্র গোপাল দলপতি নয় একের পর এক যে নাম কুন্তল ঘোষ যে নাম করেছে গোপাল দলপতি তার সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল শান্তনু বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে এসেছিলেন তাকে জেরা করা হয়েছে এই যে গোটা নিয়োগ দুর্নীতি কাণ্ড এর শিকড় ঠিক কোথায় ঠিক কত কত কোটি কোটি টাকার লেনদেন হয়েছে শেষ পর্যন্ত কার কাছে পৌঁছেছে সেই কোটি কোটি টাকা এবং এছাড়াও শান্তনু বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে এতগুলো চাকরি প্রার্থীর নাম অ্যাডমিট কার্ড উঠে এসেছে কুন্তল ঘোষের বাড়ি থেকে এত চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড উঠে এসেছে তারা অ্যাডমিট কার্ডগুলো কোথা থেকে পেলেন যে চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত চাকরি পাননি যে তাদের চাকরি বিক্রি হয়ে গেছে বেশ তাদের চাকরি কারা কেড়ে নিল সমস্ত বিষয় কিন্তু বেশ এলিনা এই যে চাকরি চুরি যারা মাস্টার বাই সেই কুন্তলকে বারবার জিজ্ঞাসাবাদ করে গোপাল দলপতির নাম উঠে এলেও সেই গোপাল দলপতি এখন কোথায় তা এখন লাখ টাকার প্রশ্ন অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি এলিনা